আজকে আমরা এসেছি জগৎ সেটের মিউজিয়ামে। দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম নসিপুরের ব্রিজ। ভিডিওটি না দেখলে দেখে এসো আর পেজ ও চ্যানেলের সাথে থেকো। আমরা ভিতরে প্রবেশ করে দেখি, এখানে টিকিট কাটার ব্যবস্থা করা আছে। আমরা দেরি না করে টিকিট কেটে নিলাম। টিকিটের দাম মাত্র 20 টাকা ছিল। ভিতরে গিয়ে দেখি রাজা মহারাজাদের মতো চেয়ার টেবিল বিছানো রয়েছে। আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম অনেক সুন্দরভাবে মিউজিয়ামটি সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, কে ছিলেন এই জগৎ সেট আর কী বা ছিল তার পরিচয়? সংক্ষেপে জেনে নিই কে ছিলেন এই জগৎ সেট ও ওনার আসল নাম কী ছিল। জগৎ সেট ছিলেন তখনকার সময়ে একজন ধনী ব্যক্তি। ওনার আসল নাম ছিল মোহাম্মদ শাহ ফতে চাঁদ এবং 1723 সালে মোগল শাসক ওনার পুরো পরিবারকে জগৎ সেট নামে পরিচয় দেন। জগৎ সেট অর্থ বিশ্বের একজন ধনী ব্যাংকার। সিরাজদৌল্লার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তিনি। তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি। এমনকি জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন। এখন মনের মধ্যে প্রশ্ন হতেই পারে যে জগৎ সেট কীভাবে মারা যায়। পলাশীর যুদ্ধের পর নতুন নবাব হয় মীরজাফর। 1763 সালে জগৎ সেট, মেহতাব চাঁদ ও সৌরভ চাঁদ সহ এই পরিবারের বেশ কিছু সদস্যকে হত্যার পরিকল্পনা করে মীরজাফর। মুঙ্গের দুর্গের প্রাচীর থেকে তাদের দেহ ছুঁড়ে ফেলা হয়। আরও একটি প্রশ্ন হতেই পারে যে জগৎ সেটের পরিবার এখন কোথায় রয়েছে। মাধব রায় আর মহারাজ সৌরভ চাঁদের মৃত্যুর পর তাদের সাম্রাজ্যের পতন শুরু হয়। নিজেদের দখলে থাকা জমি কর্তৃত্ব হারাতে শুরু করেন। তাদের থেকে ধার নেওয়া অর্থও কখনো ফেরত দেয়নি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের পতনের কফিনের শেষ পেরেক ছিল 1757 সালের বিদ্রোহ। 1900 সালের মধ্যে শাহু পরিবার বা জগৎ সেট পরিবার লোকচক্ষুর অন্তরালে চলে যায়। মোগলদের মতোই তাদের বংশধরদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। হাজারদুয়ারি থেকে কিছুটা দূরে অবস্থিত জগৎ সেটের বাড়িটি, যেখানে আজ আমরা উপস্থিত। মিউজিয়ামের ভিতরে দেখার মতো অনেক কিছু রয়েছে, যেগুলো তোমরা দেখলে সত্যি অবাক হতে পারো। এই ব্যক্তিটি আমাদের বোঝাচ্ছিল যে ভিতরে কি কি রয়েছে। এর মধ্যে দেখতে হবে মাটির তলার ঘর, যেটা মুর্শিদাবাদে কোথাও নামানি, একমাত্র এখানে নামবা মাটির তলার ঘর। নিজের মুখ দেখতে পাবে না, পাশের জনের মুখ দেখবা, এরকম ধরনের আয়না। যদি মনে করো এইসব জিনিসগুলো ভালো করে দেখবা, বুঝবা, জানবা, তাহলে পুরো টিম থেকে তোমাদেরকে একটা গাইড নিতে হবে। আর গাইড যদি না, সবাই মিলে মাত্র 50 টাকা করেছে, এবার তোমাদের ব্যাপার। আমরা 50 টাকা দিয়ে গাইড নিলাম ভিতরে কী কী রয়েছে দেখার জন্য। প্রথমে আমি ভেবেছিলাম ভিতরে ভিডিও হয়তো অ্যালাউ রয়েছে, কিন্তু পরে জানলাম ভিতরে সিসিটিভি ক্যামেরা থাকার জন্য ভিডিও অ্যালাউ নেই। তবুও আমি আমাদের গাইডকে একটু জোর করলাম, কিন্তু কোনো মতেই রাজি করাতে পারলাম না। কিন্তু তোমাদের ভাই গোপনভাবে কিছু কিছু ভিডিও ও ছবি ক্লিক করে এনেছে, যেগুলো তোমরা দেখলে সত্যি অবাক হতে পারো। 20 ফুট নিচে প্রথমত সুরঙ্গ পথে নামছি। হ্যাঁ, এটা দিয়ে আগের দিনে যাতায়াত করাতে তোমার কাঠ গোলাপের বাগান বাড়ি মতিঝিল ভিরাজিল আর মেন রাস্তাটা নদীর জলের জন্য এখন বন্ধ রেখেছি। পাঁচে তোমার খুলেছে অস্ত্রগার। 20 ফুট নিচে যাওয়ার পরে 102 মিটার আমরা পায়ে হেঁটে দেখবো সে সময় জগৎসিরের যে তোমার 2000 সৈন্য ছিল তার কিছু অস্ত্র। তো এবার তোমাদেরকে জেনে রাখতে হবে, তোমরা যে জগৎসিরের বাড়ি বেড়াতে এসেছো তার বাড়ির একটা অংশ দেখতে এসেছো। জগৎসিরের যে মেন বাড়িটা সেটা এখান থেকে তোমার 1/2 কিলোমিটার দূরে নদীর পাড়ে ছিল। ওটা যখন নদীর জলে চলে যায় তারপরে জগৎসির তোমার দ্বিতীয় জায়গায় ছিল টাকসালে মেনে অথব খাজানচি খানায়। জগৎসের বলে কোনো এক ব্যক্তির নাম না, জগৎসের তিনজন। যে প্রথম জগৎসের হয়েছিল ঢাকা থেকে বাংলার প্রথম নবাব নবাব মুর্শিদ কুলিকের হাত ধরে, তার নাম কিন্তু ফতে চাঁদ, মানিক চাঁদ। নামটা হলো তোমার ফতে চাঁদ। তৃতীয় মহতব চাঁদ যে সিরাজের সময় ছিল, যে সিরাজের গেস্ট টোটালি পলাশির যুদ্ধে চক্রান্ত করেছিল। জগৎসের ছিল নবাবের রিজার্ভ ব্যাঙ্ক মানে অর্থ ডিপার্টমেন্টের হেড, এর কাছ থেকে নবাবের অর্থ শুধু নিত। প্রথমত আমরা উপাধি, তাহলে জগৎসের একটা উপাধি। সবচেয়ে বড় ভিতরে গিয়ে দেখি আমি সত্যিই অবাক। আলিবাবার গুহার মতো সুড়ঙ্গ, একদম রাজকীয় ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, গোপনভাবে আর কি ভিডিও করা যায়? আমি কিছু ভিডিও করেছিলাম যেগুলো অতটা ক্লিয়ার আসেনি, তবুও গোয়েন্দার মতো গোপনভাবে কিছু ভিডিও করেছি আমি।
তাই আমি মিউজিয়াম অফ ইন্ডিয়া ওয়েবসাইট থেকে কিছু ছবি কালেক্ট করে তোমাদের দেখিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো এবং প্রতিটি ছবির নিচে নাম লিখে দেওয়া আছে। এরপর আমরা এদিক সেদিক দেখার পর সেখান থেকে বিদায় নিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার দিও, আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।